আমার ফ্যামিলি ব্লগে আপনাদেরকে সবাইকে স্বাগত জানাই। আর আজকের ভিডিওটা আমি শুরু করছি, কারণ আজকে আমাদের বাড়িতে অনেক দূর থেকে লোক আসছে, লোক বলবো না, মানে আমাদেরই আমাদের সাবস্ক্রাইবার আসছে অনেক দূর থেকে। তো তারা অনেক দিন ধরে আমার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছিল, আমার সঙ্গে আমাদের পুরো ফ্যামিলির সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছিল, বাট পারেনি। তো তারপরে আমার একটা বন্ধুর কাছ থেকে আমার নাম্বার নিয়েছে, নাম্বার নিয়ে আমাকে কল করেছে। তো তারাই আজকে আসছে, ছজন আসছে, তাদের বাড়ি হচ্ছে লন্ডনে, আর লন্ডন থেকে আসছে তারা, এখন মুর্শিদাবাদে আছে। মুর্শিদাবাদেও তাদের একটা বাড়ি আছে, কিন্তু প্রপার বাড়ি হচ্ছে তাদের লন্ডনে, মুর্শিদাবাদে আত্মীয় স্বজনের বাড়ি আছে। তাদের বাড়িতে এসেছিল, উনি আমাকে ফোন করেছে যে রাজ ভাই আমি যাচ্ছি, তাহলে আমি ঠিক আছে আসুন। তো তারা আসছে, তাদের জন্য এখন খাবার দাবারের ব্যবস্থা করবো। সকাল সকাল তো মামা কাজে চলে গেছে, মামা মাসো কাজে চলে গেছে, মাসিও চলে এসছে। আর দেখি মামা বাজারে ইলিশ মাছ কিনে দিয়ে গেছে, তো এখন যাব আমি বাজারে। মাসিরা ঘরে চলে এসেছে, ঘরে রান্না বান্না শুরু করে দিয়েছে মাসিরা, আমি এখন বাজারে যাব মাছ আনতে। তো চলুন ঘরে মাসিরা রান্না করছে, করুক, আমি বাজার দিয়ে ঘুরে আসি। আজকে সকাল সকাল আমাদের রান্না করা শুরু হয়ে গেছে, দিদিকেও ডেকে নিয়ে এসেছি রান্না করার জন্য, দিদি ভালো রান্না করতে পারে। আর আজকে লন্ডন থেকে আমাদের একটু লোক আর সাতজন লোক আসছে দেখা করতে আমাদের সঙ্গে, দিদি ভাই দাদা ভাই আর অনেকেই আসবে, আশেপাশে দেখতেই পাবেন কে কে আসছে। আমি আটা মারছি, মা তো সকালে রুটি খায়, মার জন্য রুটি বানায়, আর দিদি ওই দিয়ে রান্না বসিয়ে দিয়েছে, আমি এই দিয়ে গেছে এই জন্য। দিদি রুটি করছে আর দিদি দাদা পাঠাইছে, আমি জোগাড় দিয়ে দিচ্ছি, আমি সবাইকে হেল্প করছি। জলে জাল উঠে গেছে, একটু জাল তো দিয়ে দেবো। সিদ্ধ হয়ে গেছে, এখন আমি জল দিয়ে দেবো। কত দূর? দুটো ইলিশ মাছ, তাই না? গামলা নিয়ে আসো। কাঁচা ইলিশ কি হবে মাস্টার বলবা? যা তোমরা রান্না করো রান্না, দারুন আছে। আজকের মেনু কি কি? দিদিভাইরা তো এসছে লন্ডন থেকে, তাই আজকে কি কি রান্না করব? ডাল রান্না করা হয়ে গেছে, বেগুন ভাজবো, পটল ভাজবো, আর ইলিশ মাছের সর্ষে দিয়ে ঝোল। আর তুমি কি করো? ভাতে সিদ্ধ দেবা নাকি? আমি এগুলো সিদ্ধ খাবো, আমি তো এগুলো খাবো না, আমি এখন 21 দিন পালবো। ইলিশ মাছ খাওয়া না? না, পালন চলছে, পালন চলছে 21 দিন। আর আজকে বৃহস্পতিবার, শরীর ভিতরে আমার পালন শেষ হয়ে যাবে, আমি এখন 21 দিন নিরামিষই খাবো, সেদ্ধ ভাত ওর জন্য আমি এগুলো নিয়ে নিচ্ছি। একটু লবণ, একটু হলুদ, অনেক জার্নি করে এলাম মুর্শিদাবাদ থেকে, 4 ঘন্টা বলছিল, 3.5 ঘন্টা, কিন্তু 4 ঘন্টা লাগলো। আসো, 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 আস
আমি যা প্রতিদিন 4-5টা করে ভিডিও দেখি আপনাদের। It's mommy. চিনতে পারছো না? ও কিন্তু ওকে আমি সকাল থেকে বলছি, ও আপনাদেরকে দেখে বলে ফিশিং ব্লগ, মানে আমি দেখবো তোমাদের চ্যানেল আর ও দেখবো ওর চ্যানেল, যে বাচ্চাদের চ্যানেল। তো আমি যখন ও বলে না আমি পেপা পিক দেখবো, না আমি ফিশিং ব্লগ দেখবো, তখন বলবে নো ফিশিং ব্লগ মামি। ক্যামেলিয়া, এটা আমার মা, আর আমার মা মুর্শিদাবাদের বাড়ি, এটা আমার হাজবেন্ড আর আমার মেয়ে, আমরা সবাই লন্ডন থেকে এসেছি, আর ওটা আমার বোন অলিভিয়া, আর আমাদের ড্রাইভার বাবু। আমি মুর্শিদাবাদের, কিন্তু আমাকে ওখানে ইংলিশে বলতে হয়, ওর ওখানে জন্ম লন্ডনে জন্ম, বাংলা শিখছে ও এখন অনেক বোঝে। এটা লন্ডনেরই মেড, তুমি তোমার কুকিং চ্যানেল করছো আমি দেখি, একটু একটু রান্না করছো, ছোট ছোট জিনিস খুঁজে বেড়াও, সেই কারণে আমি এই ছোট জিনিসটা দিয়ে আচ্ছা। আর একটা ছোট জিনিস আছে তোমার জন্য, সেটা আমার এখানে ওইখান থেকে খাবার বলতে শুধু বিস্কিটটা আনা যায়, কারণ চকলেট আনলে গলে যায় গরমে, সেই কারণে শুধু এইটা। আর আমি তো জানি আপনি চলে গেছেন ওই বাড়িতে, আপনার বাড়িতে, তো এটা আপনার জন্য। আর এখানে আছে সবার জন্যই আছে, সব বাড়িতে যাবো সবার জন্যই আছে। আর এইটা এখানে কেনা, এটা হচ্ছে পিকনিক জন্য, দিদি ভাইরা আমার জন্য এত কিছু নিয়ে এসছে, এটা রিয়ার জন্য নিয়ে এসছে, এটা তিতলির জন্য, আর এটা আমাদের সবার ফ্যামিলির জন্য, এটা দিদি, এটা আমাদের, এটাও আমাদের, আর এই তিনটে রাজের আমাদের ভাগ্নের, এটাও রিয়ার, আর এটা হলো তিতলির। এই জায়গাটা দেখো, ওয়েদারটা কত সুন্দর।
আমি হালকা করে ভেজে নিয়েছি। এখন আমি নামিয়ে নিচ্ছি। রান্না করার জন্য শুকনো লঙ্কা, কালো জিরে, জিরে জল দিয়ে দিই। পরিমাণ মতন হলুদ, সর্ষে, পোস্ত আর কাঁচা লঙ্কা। এবার কড়াই ধরে আমি নামিয়ে দেব। দিদিদের নিয়ে আমরা সবাই খেতে বসে গেছি। আর তাহলে দিদিদের থেকে, দিদি দাদাদের থেকে শুনুন কেমন হয়েছে রান্নাগুলো, কেমন হয়েছে? খুবই ভালো হয়েছে। তোমরা যা মেয়েকে দেখে বুঝতে পারবে না, থামছে না। Liana, how is it? Oh my god. সত্যি ভালো হয়েছে না আমাদের দেখে বলতে ভালো হয়েছে? সত্যি ভালো হয়েছে, সত্যি। ইলিশ মাছ, ইলিশ ঝাল লাগছে, তাও খাচ্ছে, তাও খাচ্ছে। ও কত খুশি, আবার দেখাচ্ছে মুখে দুটো ভাত লেগে। What's his name? Daddy, tell her. What's his name? Jiggas kotse da ki? Rasagolla. Rasagolla. This one? Rasagolla. Rasagolla, bolo? Can you say Rasagolla? What is your name? Well, they can't rush to Tibilla. ও ভালো লেগেছে খুব। তোমাদের খাইনি তো?
রসগোল্লা তাহলে ফার্স্ট প্রথমের আমার মেয়ে খুব আনন্দ করেছে আজকে সারাদিন আজকে ভালো মতো থাকলে কিন্তু ওকে নিয়ে ফিরতে হবে রাত্রিবেলায়, ও আমি রাজকে বলেছি প্লিজ আপনারা একদিন আসুন আমাদের বাড়িতে, একটা দিন সময় করুন, আমরা আছি আঠাশ তারিখ লন্ডন লন্ডন তো ইংল্যান্ডের রাজধানী, তো লন্ডনেই জন্ম ঠিক আছে এখনো ভালো মানুষ আছে, ওটা লন্ডন, লন্ডনে থেকে আমাদের ভিডিও দেখে, বাড়ি অবশ্য আমাদের পশ্চিমবাংলায় কিন্তু ওখানে কিন্তু ওখান থেকে বেড়াতে আসার পরে এরকমভাবে যদি দেখা করতে আসে কিন্তু মন থেকে খুব ভালো লাগে। দেখ জল ছিটবে, দেখ এদিকে মাঠ গুলো সব ভরে গেছে জলে, কোথায় যাবি হাতে কি রে? Yeah.